দেয়া আছে x plus 1 by y equal 289 by 9, y plus 1 by z equal 64 by 7, z plus 1 by x equal 225 by 32, x, y, z পূর্ণ সংখ্যা, তাহলে x, y, z এর মান কত? প্রথমে এই সমীকরণটি নিয়ে কাজ করি। x plus 1 by y equal 289 by 9, লসাগু করি অংশের y xy plus 1 equal 289 by 9 লক্ষ্য কর এক্ষেত্রে 1 আলাদা আছে xy plus 1 divide y এই অংশে plus 1 হিসেবে লিখি অর্থাৎ plus 1 plus 288 divide 9 এখন এ দুটি অংশকে আলাদা করি xy divide y plus 1 by y equal 288 divide 9 plus 1 by 9 ay এবং ay কাটা কেটে যায় 9 কে 9 9 গুণ 32 288 অর্থাৎ x plus 1 by y equal 32 plus 1 by 9 एक क्षेत्र लक्ष्य करो बाम पक्ष के साथ डान पक्ष के कम्पेयर करो है x प्लस वन बाय वाई इक्वल 32 प्लस वन बाय नाइन ताहले x से वैल्यू 32 एवं y एर वैल्यू 9 सूत्रांग जो ए दुटी राशि के कम्पेयर करो है x से वैल्यू आसे 32 এবং এক্ষেত্রে 1 বাই y এক্ষেত্রে আছে 1 বাই 9 সুতরাং y এর ভ্যালু আসে 9 ঠিক একইভাবে এই সমীকরণে কাজ করি y প্লাস 1 বাই z ইকুয়াল 64 বাই 7 লসাগু করি z y z প্লাস 1 এক্ষেত্রে প্লাস 1 হিসেবে আছে সো 64 কে 63 প্লাস 1 হিসেবে লিখি divide 7 এ দুটি অংশ কালাদ করি yz by z plus 1 by z equal এ দুটি অংশ কে আলাদ করি 63 by 7 plus 1 by 7 az এবং az কাটাকাটি যায় 7 9 63 সুতরাং y plus 1 by z equal 9 plus 1 by 7 লক্ষ্য করো বাম পক্ষের সাথে যদি ডান পক্ষ কম্পেয়ার করা হয় y plus 1 by z equal 9 plus 1 by 7 1 by z এক্ষেত্রে এবং এক্ষেত্রে 1 by 7 তাহলে z এর ভ্যালু 7 এবং y এর ভ্যালু 9 প্রশ্ন 90 ইকুয়েশন দেওয়া z plus 1 by x equal 225 by 32 এখন z plus 1 by x এই ক্ষেত্রে z এর ভ্যালু পাওয়া গিয়েছিল 7 7 প্লাস এই ক্ষেত্রে x এর ভ্যালু পাওয়া গিয়েছিল 32 অর্থাৎ 1 বাই 32 এখন এই দুটো রাশির মান বের করে দেখব তা এই অংশের সমান আসে কিনা যদি আসে তাহলে x y এবং z এর ভ্যালু ঠিক লসাগু করি 32 32 ইনটু 7 2 2 4 প্লাস 1 ইকুয়াল 2 টু 4 প্লাস 1 2 to 5 divide 32 লক্ষ্য করো এক্ষেত্রে z plus 1 by x এর ভ্যালু 2 to 5 by 32 এবং এই দুই সমীকরণ থেকে z এবং x এর ভ্যালু যেটা পাওয়া গিয়েছিল সেটা যখন এখানে বসানো হলো তা এই মানের সমান এসেছে 2 to 5 by 32 তাহলে বলা যায় x এর ভ্যালু 32 y এর ভ্যালু 9 এবং z এর ভ্যালু 7 এই মান তিনটি ঠিক প্রশ্ন বলেছে x y z এর মান কত তাহলে x y z সমান 32 গুণ 9 গুণ 7 সমান 2016 এটাই অ্যানসার থ্যাংক ইউ